মোবাইল দোকানে চুরির ঘটনার অভিযোগে আসানসোলের কোল্টি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ চারজনকে গ্রেফতার করে উদ্ধার চুরি যাওয়া জিনিস। জানা যায়, কল্যাণেশ্বরী এলাকায় একটি মোবাইল দোকানে দিন কয়েক আগে চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করে। উদ্ধার হয় বেশ কিছু চুরি যাওয়া মোবাইল ফোন, দুটি ক্যামেরা, একটি ল্যাপটপ, হেডফোন সহ চুরি যাওয়া জিনিসপত্র। গ্রেফতার হওয়া চারজন অর্জুন সরেন, সোনু হাসিদার, রাজেশ বার্নওয়াল, বিনীত কুমার সাও, চারজন ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। বলতে গেলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের বড় সড় সাফল্য। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দবার্তা।